ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে গরু বিষয়ক স্বপ্নের আলোচনা সমৃদ্ধ আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এতে আজ কি কি থাকছে তা নিয়ে আলোচনা শুরু করা যাক। স্বপ্নে কালো রঙের গরু দেখলে জানবেন সামনের দিনগুলোতে অর্থ ও সম্পদের দিক দিয়ে সমৃদ্ধি ও বিভিন্ন কাজে সফলতা লাভ করার সম্ভাবনা রয়েছে। বলদ গরু যদি স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন চাষবাসের দিক দিয়ে আপনি সুখী ও তৃপ্ত থাকবেন। যদি স্বপ্নে দেখেন গরু পানাচ্ছেন বা গাভীর দুধ দহন করছেন তাহলে বুঝবেন খুব শীঘ্রই উন্নতির সিঁড়িতে পা রাখতে যাচ্ছেন। যদি স্বপ্নে দেখেন গরুর পিঠে চড়ে কোথাও যাচ্ছেন বা ঘুরে বেড়াচ্ছেন, আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে বিবাহের মাধ্যমে আপনি লাভবান হবেন। এছাড়া সাধারণভাবে এই স্বপ্ন আপনার আয়েশী জীবনযাপনেরও ইঙ্গিত দিয়ে থাকে। মোটা তাজা গরু স্বপ্নে দেখা সুখ ও সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। স্বপ্নে দেখেন কোনো গরু শিং উঁচিয়ে আপনাকে তাড়া করছে বা শিং দিয়ে আঘাত করছে তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই কিছু দুষ্ট লোকের হাতে নিগ্রহ বা অপদস্থ হতে যাচ্ছেন। যদি স্বপ্নে দেখেন এক পাল গরু হেঁটে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার অবস্থা পরিবর্তনের জন্য আপনাকেও দূরে কোথাও যেতে হতে পারে। স্বপ্নে যদি দেখেন গরু জবাই করছেন বা গরুর মাংস মাপা বা ভাগ বাটোয়ারা করছেন তাহলে বুঝবেন আপনার সম্পদ বা টাকা পয়সার অপচয় হওয়ার লক্ষণ। স্বপ্নে যদি দেখেন কোনো গরুর শিং নেই বা থাকলেও একটি বা দুটি ভাঙা তাহলে বুঝবেন সামনের দিনগুলোতে পরিবার এবং সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি ধীরে ধীরে কমতে থাকবে। স্বপ্নে যদি দেখেন আপনি গরুর মালিক হয়েছেন এবং গোয়াল ঘরে অনেক গরু রয়েছে তাহলে জানবেন আপনি খুব শীঘ্রই সম্পদ অর্জনের জন্য নানামুখী কর্মে ব্যস্ত হয়ে উঠবেন। তো ভিউয়ার্স, আজ ছিল এ পর্যন্তই। ভিন্ন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আশা করি ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ ও নিরাপদ থাকবেন। ধন্যবাদ।